আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং যারা ভালো নাই তারা খুব শীঘ্রই আশা করব যে সুস্থতার খাতায় আপনারা নাম লেখাবেন এবং সুস্থ হয়ে আমাদের আশপাশে আপনারা সবাই থাকবেন কাঁধে কাঁধ মিলিয়ে। আমরা সবাই একসাথে আমাদের পুরো দেশটাকে আমরা গড়তে চাই, খুব সুন্দরভাবে আমরা গড়ব। দর্শক, আমাদের আজকে আমরা নিয়ে এসেছি আমাদের একজন প্রবাসী ভাইকে। খুব স্বাভাবিক দেখতেই দেখা যাচ্ছে আমার ভাই মোটামুটি বেশ সুস্থ এবং সবল একটি ভাই, এবং আগেও ঠিক এমনটাই ছিলেন, খুব পরিশ্রমী। যারা আসলে মূলত আমাদের দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসেন, আমাদের দেশের জন্য যেটা সবচেয়ে বেশি দরকারি একটি জিনিস, রেমিটেন্স আমাদের দেশকে সমৃদ্ধ করে, সেটা যারা যোগান দিয়ে থাকে নিজেরা কষ্ট করে, তাদের ভিতর আমাদের এই ভাইও একজন। বেশি অনেকদিনই ছিলেন, বাট হঠাৎ করে ওনার জীবনে আসলে একটি অন্ধকার সময় নেমে আসে। কীভাবে কী হয়েছিল, আসুন দর্শক একটু ওনার কাছ থেকে প্রথম থেকে আমরা একটু শেষ পর্যন্ত একটু জানবো। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে হাসি মুখে বলছেন, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আব্দুল হাই। আব্দুল হাই, কোথায় থাকেন আপনি? আমাদের বাংলাদেশে। কোথায়? বাংলাদেশের ফেনীতে আছি। ফেনী কোথায়? ফাজিলপুরে। ফাজিলপুর। আর আমরা জানি আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? আমি সৌদি আরব আছি। কত বছর ছিলেন? আজকে 21 বছর। 21 বছর, অনেকটা সময়, অনেকটা সময় জীবনের, অনেকটা সময় অর্ধেক বয়সের থেকে বেশি কিছু। হ্যাঁ হ্যাঁ, প্রবাস জীবনে আসলে কাটিয়েছেন। আমি 16 বছর থাকতে গেছি। আমরা আসলে অনেকেই ভাবি যে আসলে প্রবাসে যারা আছে হয়তো খুব সুখে আছে, শান্তিতে আছে, আসলে এই কথাটা মোটেও ঠিক না, কারণ দেশের জন্য সবসময় মন পড়তে থাকে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল এবং এটা কতদিন আগে সবার প্রথম ধরা পড়েছে? এটা আমার ধরেন ছিল তো 7-8 বছর আগে। যে কি ছিল 7-8 বছর আগে? এই হাঁটুতে ব্যথা ছিল। দুই হাঁটুতে না এক হাঁটুতে? এক হাঁটুতে, ডান হাঁটুতে। জি। আচ্ছা, তো এই হাঁটতে সময় আমার চলাইরা করতে সময় একটু ব্যাক হয়েছিল, দুই তো ফাড়া দেওয়া যেত না। আচ্ছা, তো এই ফরে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু মনে করেন না? কোনো কিছু হয় নাই আমার। হঠাৎ করে আপনি একদিন দেখছেন যে ব্যথা, এই ব্যথা তো শুরু হইতো কোনোদিন 5-6 মাস পরে আবার উঠতো, ওষুধ খেতাম 5-6 মাস পরে আবার উঠতো। আচ্ছা, এভাবে চলে যেত আর কি। আচ্ছা, কখনো এটার জন্য কোনো ডক্টর দেখিয়েছিলেন? এটার সময় দেখাই অবশ্য কারো দেখাই নাই, প্রথম প্রথম কিছু কিছু ওষুধ খাইতাম ডিসপেন্সারি থেকে, ওষুধ নিয়ে সেটা খেতাম, ভালো থাকতেন, আবার শুরু হইতো, আবার শুরু হতো। আচ্ছা, তো এরকম করতে করতে আবার পরে আপনার বছর দেড় বছর পরে আবার দেখাইলাম ডাক্তার কাছে যাই, তখন আমার স্কো করে চেক করছে, হেই বলতেছে কোমরের কারণে হাঁটুতে ব্যথা আছে। এক্স-রে করছে? আচ্ছা, একটা এক্স-রে করেছে। মানে এটা কতদিন আগে এক্স-রেটা করা? আমরা জানি যে কফিল আপনাকে যেতে দিত না, বা কফিলে যেতে দিত না, কাজকর্মের দিকেই থাকতো না, আর কাজকর্মের দিকে বেশি আমি চলে গেলে তো আবার কাজটা করার মতন কেউ ছিল না। আচ্ছা, আমি একলাই এখানে থাকি। আচ্ছা, এই জন্য আপনাকে ছাড়তেও চাইতো না, ছাড়তে চাইতো না, এবং আপনাকে ডক্টরের কাছে নিয়ে যায় ব্যাপার। মানে একটা এটাও একদিন বলছিলাম যে আমি দেখ টাকা যখন দিতি না, আল্লাহবস্ত হলেও দে হাদিয়া হিসাবে, হাদিয়া মানে আল্লাহবস্ত, হাদিয়া হিসাবে দেখ 100 টাকা দিয়ে আমি ওষুধ কিনতে হইব। সেদিন আমার টাকাটা দেয় নাই, কিন্তু আমার বেতন আটকে রয়েছে তার কাছে আমার 3 বছরের। 3 বছরের? জি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা জানি যে উনি আপনাকে কিছু মলম এনে দিতেন, সেগুলো আপনি তার ভাই কোনো কাজ হতে দিতেন? তার ভাই এনে দিতেন। তার পরবর্তীতে ওনার ভাই একদিন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে তখন ওখানে কি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছে? পরীক্ষা খালি বেশ এখানে এক্সরে বেশ এটাই আর কি। কোমরে একটা এক্সরে করেছেন, কোনো ওষুধ দিয়েছিল ডক্টর? হ্যাঁ, ওষুধ দিয়েছিল। সেটাতে কোনো কাজ হয়েছিল? এটা মোটামুটি বেশ এত সুবিধা হয়নি, অত কিছু হয়নি, বাট আপনি দেখছেন যে আপনার প্রবলেমটা মলম যেগুলো মলমটা যেটা দিয়ে ধরুন ওটা পানির মতন একটু এই ডলতাম, ওটা দিয়ে কোনো কাজের দিকে আসতো না। আচ্ছা, বাট অবস্থা আপনার ধীরে ধীরে খারাপ হয়ে গেছে। তো এই বড়ি দিতুন সদর দিকে ছোট ছোট বড়ি, এটা বলে ব্যথার বেড়ি, বিছখানা খালি থাকতে হতো, মানে আমরা 6টা না 7টা তেল বড়ি থাকতো, 8টা বড়ি থাকতো। দেন তারপরে কি করেছিলেন যখন আপনার হাঁটু ব্যথাটা কি একটা সময় কোমরের দিকে ট্রান্সফার হয়েছিল, রেফার হয়েছে কোমরের? প্রচন্ড ব্যথা কোমরে, কোনো কোনো দিন আমরা বসতে পারতাম না, আবার সিঁড়ি উঠতে পারতাম না। আচ্ছা, তো তবুও কাজ করছি কোনো দিন সুতু মানে ওখানে তো আসলে উপায় নাই? না, উপায় নাই, আপনি কাজ করে গেছেন দিনের পর দিন যতটুকু পেরেছেন, কারণ ওখানে তো আসলে আমাদের কেউ নাই, আপনজন না, ওখানে তো এরকম দরদ দেখার মতনই নেই আমরা। আচ্ছা, তো তারপরে একটা সময় ডিসিশন নিয়েছেন যে আর না দেশে চলে আসবো, দেশে আকাম বানাতে পারতেছে না। 3 বছর থেকে 4 বছর ছিলাম, 4 বছর পুরো নাই, 3.5 বছর ছিলাম। আচ্ছা, আকাম বানাতে দেশে আসলাম, দেশে এসছি আর একবারে আবার আপনার এখানে আবার এই রোগটা আবার উঠলো।
আচ্ছা উঠছে আবার ফেনীতে যাই চিকিৎসা করলো আমার তো ওটাতে হইলো না ওটাতে ওষুধ খেলাম কাজ হইতেছে না সদর সরকারি হাসপাতালে গেছি ওখান থেকে কিছু নিছি এদিকে দিকে খাই কিছু ব্যথা বেদনা কমতো আচ্ছা পরে আবার সিডিং গেছে ভাই সিডিং নিছে আমার সিডিং নেওয়ার পরে আবদুল্লাহ সাহেব ভাইও মোটামুটি ওষুধটা ভালো দিছে আচ্ছা ব্যথা বেদনা লেগে ভালো কাজ করছে আমার আচ্ছা ওই কাজের মধ্যে তখন এই যখন এমআরআই করাতে বলছে এমআরআই করাইছে কইছে ভাই আমি আমার দ্বারা সম্ভব না এটা আচ্ছা সিধাই বলছে কোনো ঘুরাঘুরিও করে নাই বলেছে ভাই না আমার দ্বারা সম্ভব না এটা আপনি অন্য ডাক্তার দেখান আচ্ছা মানে সরাসরি সারেন্ডার করেছেন যে এটা আমার পক্ষে সম্ভব না ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছে আচ্ছা তারপরে অন্য ডক্টরের কথা বলেছেন অন্য ডক্টরের কাছে নিয়েছি ঢাকাতে একটা হে ওষুধ দিল বাধা দিছে অপারেশন করিও না কষ্ট হইলে ওষুধ খাই এমনি থাকে আচ্ছা আমরা জানি একটা সময় আপনার এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল গত কয়েক মাস আগে যে আপনি একদম সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন কি হয়েছিল ওই সময়টা একটু বলেন তো ওই সময় মতলব কোমরে ব্যথা হচ্ছিল মানে আপনার এরকম এইভাবে ব্যাকা হয়ে যেতেছি আমি আচ্ছা এক সাইড হয়ে যেতেছি এক সাইড বাঁকা হয়ে গেছে তবুও শক্ত করে করে নিজে হাঁটছি কিন্তু মনের জোরে শক্ত করে করে হাঁটছি ব্যাকা হইতে দিনে আচ্ছা তবু মানুষে কইতে চাইতে মানে আমি তো আমার কাছে বোঝা যাইতেছে না মানুষও বলতেছে তুমি কেন ব্যাকা হয়ে হাঁটতেছো তোমার সমস্যা কি আমার কাছে কিন্তু ব্যাকা লাগতেছে না মানুষের কাছে কিন্তু লাগতেছে মানুষের চোখে ধরা পড়তেছে যে এক সাইড ব্যাকা হয়ে যাইতেছে ব্যাকা হয়ে যাচ্ছে তো বাড়ির পাশে আর একজন এরকম আছে আমার হে ওই একটা ব্যথার কারণে ব্যাকা হয়ে গেছে গা এখন সিএনজি চালাই চলে আচ্ছা তো এটা আমার এরকম আমার তো একবার ভয় পাইছিলাম আমার আচ্ছা তো ওষুধ খাইছি আলহামদুলিল্লাহ সুস্থ মানুষ ধীরে 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 সঠিক চিকিৎসার অভাবে একদম সম্পূর্ণ প্রায় পঙ্গু হয়ে গেল আচ্ছা পরবর্তীতে আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ দীর্ঘদিন যাবত উনি এই ধরনের চিকিৎসায় নিয়োজিত আছেন তো ওনার আন্ডারে আপনি ভর্তি ছিলেন তো স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে সর্বপ্রথম স্যারের কথা আমরা তো কোনোদিন বিষয়ে শুনিনি এমনি টিভিতে দেখছি কিন্তু এখানে আসি দেখতেছি তার চেহারা দেখে বলতেছি যে টিভিতেও দেখছি এবং ফেসবুকে ইউটিউবে দেখছি বাইরের কাছেও বলছি আমি আত্মীয় স্বজনের কাছে বলছি এবং এর বাইরে একটা ছিল কুয়াতে হে আমার অবশ্যই এটা ঠিকানা দিছে বলতেছে যে আমার একটা লোক এখানে আমার দোস্ত একটা ঠিক হয়ে আসছে আচ্ছা এই একটা রোগে অবসান ছাড়া আচ্ছা যখন এত খারাপ অবস্থা স্যারের আন্ডারে ভর্তি থাকলেন স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করলেন সেই প্রথম দিনের আপনি আর আজকে শেষ দিনের আপনি দুইটাতে পার্থক্য কি একটু না আলহামদুলিল্লাহ ভালো আপনার সেই হাঁটু ব্যথা এবং কোমরের ব্যথা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এবং আপনি কি এখন দেওয়াল ধরে ধরে হাঁটেন জি না এখন কিছু লাগতেছে না মানুষ কি আপনাকে দেখে বলে আপনি বাঁকা হয়ে কেন হাঁটছেন না মানুষ এটা বলতেছে না কারণ আমি কিছুক্ষণ আগেই দেখেছি আপনি সিঁড়ি দিয়ে উঠছেন আপনি সব কাজ করতেছেন এখানে ওখানে যাচ্ছেন সম্পূর্ণ সুস্থ একটা মানুষ আলহামদুলিল্লাহ সেই তো এত দীর্ঘদিনের যে ব্যথাটা মানে যখন প্রথম শুরু হয়েছিল তারপর থেকে এত ভালো কখনো ছিলেন না এত ভালো ছিলাম না আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এবং এখানে আসার পরও মানুষ যেগুলো দেখছি এগুলো একটু হাসি মুখে আশেপাশে আরো অনেক পেশেন্ট ছিল এগুলো ছিল এবং যারা সেবা করছে যারা আপনারা এমন ছিলেন তারও মুখের হাসিটাও দেখে একটু মনটা একটু সাহস লাগে সাহস পেয়েছেন তো ডাক্তার সাহেবও মাশাআল্লাহ প্রথম দুইতেই আপনার হাসি মুখে মশকারি করাটা খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এই যে দীর্ঘ একটা সময় পরে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন পরিবারকে যখন জানিয়েছেন পরিবার কি বলেছিল আলহামদুলিল্লাহ সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার জন্য সবাই দোয়া করবে বলছি ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই আবার আপনি চলে যাবেন আপনার প্রবাস জীবনে সেই আবার আগের মতো সব কাজ করতে পারবেন আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন যারা এই ধরনের সমস্যাটার দীর্ঘ দর্শকের মধ্যে কি বলবো দর্শক যদি আমি সেটা শুনে যদি একটু অবগত জানতে পারো অবশ্য যে ডাক্তার সাহেব যে কি কাজ করছে কিভাবে করতেছে প্রথম আমি আসার পরে হের যে আসি দেখি যেমন হের চালাইরে দেখি যেভাবে কথা বলছে সেটা দিয়ে আমার মনটা ভরে ফেলছে মানে অসুস্থ কি তার থেকে আমি
আর সুস্থ হয়ে গেছি জামা লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ বুঝছেন তাই এখানে আসার পর অবশ্য সবার সাথে সুন্দর লাগছে আমার কাছে সুস্থ আছি আমি আলহামদুলিল্লাহ শরীরও ভালো আছে আমার বাকি জীবনটা আল্লাহর হাতে আপাবাসী ইনশাআল্লাহ চলে যেতে পারি তো এই যতটুকু আমি পাইছি ততটুকু বলতেছি আমার কাছে ভালো লাগছে বাস আপনাদের কী কীরকম লাগছে সেটা জানি না আর আপনারাও যদি সুস্থ থাকতে চান আপনারাও যদি ভালো চান তাহলে এই ডাক্তার সাহেবের কাছে আসবেন আসে সবাই নিজের শরীরের দিকে খেয়াল করে একটু চেষ্টা করবেন ভালো হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এই পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাতে পরোক্ষভাবে যিনি সবসময় সাথে ছিলেন এবং সবসময় যিনি সবসময় সাহায্য করে গেছেন এবং সব খোঁজ খবর এনে দিয়েছেন ওনারই ভাই আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো কারণ ওনারও এখানে অবদান অনেকটুকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজকে জি ভালো আপনি কেমন আছেন আমরাও ভালো আছি আশা করি আপনার ভাই জি যেটা গত 20 বছর থেকে ওনার যে একটা ব্যথার কথা উনি বলেছিলেন এবং খুব কষ্টকর একটা দিন ওনার গিয়েছে আসলে এতগুলো বছর আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে 20 বছর একটা মানুষের জীবন থেকে শুধু ব্যথাযুক্ত একটা জীবন উনি কাটিয়েছেন জীবনের ম্যাক্সিমাম সময় এটা অনেক বড় একটা সময় তো আমরা জানি যে আপনি পুরো সময়টাতে ওনার সাথে ছিলেন এবং এই পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটাতে আপনি ছিলেন আমাদেরকে যদি একটু প্রথম থেকে বলেন যে কেমন দেখেছিলেন ওনাকে এবং আপনারা কী কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন যদি একটু বলেন হ্যাঁ প্রথমত ওনার অবস্থাতে খারাপই ছিল যে উনি হাঁটতে পারতো না পা ব্যথা করতো কোমর ব্যথা করতো এই জন্য তো এটা দেখে আপনারা নিশ্চয়ই অনেক বেশি কষ্টে থাকতেন সর্বোপরি পরিবারের সবাই খুব কষ্টে থাকতেন কষ্টে ছিল এখন এর ছেলেমেয়ে দুটো এখনো ছোট ছোট এই অবস্থা যদি এখন কিছু একটা হয়ে যায় তাহলে তো বুঝে একটা ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছেন না যখন শেষ পর্যন্ত বলেছিল যে অপারেশনের কথা কেন অপারেশনের আপনারা গেলেন না অপারেশন আমরা ডুগিটা নিতেছি না যে এই কারণে যে অপারেশন করলে তো উনি আর কাজ করতে পারবেন উনি একদম প্রবাসী ওখানে ওনার বাড়ি কাজ করতে হয় এই জন্য আমরা অবসর করতে চাইতেছি না আপনার তখন অল্টারনেট কোনো ব্যবস্থা খুঁজতেছিলেন যে অল্টারনেট ভাবে কিছু করা যায় কিনা এই ধরনের আমরা যেহেতু কোনো ডাক্তারে রাজি হচ্ছিলেন বলতেছেন অবসরণ লাগবে আমরা তো অবসরণ তো ছিগারে হইতেছি না আমরা অবসরণ করাবো না এই ধরনের কিছু আচ্ছা পরে সেখান থেকে যখন সরে আসলেন আপনারা জানতে পারেন যে আপনাদের আরেকজন পরিচিত মানুষ যিনি স্যারের কাছে ট্রিটমেন্ট নেন এবং সম্পূর্ণ সুস্থ হন জি ওনার ব্যাপারে যখন জানতে পারেন তখন আপনারা ডিসিশন চেঞ্জ করেছেন যে একবার হলো স্যারের কাছে যাই জি আমার আপন ভাই কুয়েত থাকে উনি আমার থেকে ওখান থেকে আমাকে ফোন করে বলছে যে দেখো ভাই এরকম স্যারের নাম বললো চৌধুরী স্যার ওনার এখান থেকে এক রোগী একটা ভালো হয়েছে তুমি ওনাকে দেখা উনি কিন্তু অবসর করে না ট্রিটমেন্ট করে এই জন্য আমরা এখানে আসা তবে আমরা যদি আরো আগে জানতাম তাহলে আগে আসতাম আরো আগে আসতাম আগে আসতাম স্যারের ট্রিটমেন্টটা দেখে আমাদের কাছে খুব ভালো লাগতেছে কষ্টটা অনেক কম হতো হ্যাঁ কষ্টটা অনেক কম হতো আমরা এ পর্যন্ত তিন থেকে চারটা ডাক্তার দেখাইছি ওনার টাকা টাকা চলে গেছে কাজে বেলা আমাদের কিছু হয় না আলহামদুলিল্লাহ এখানে আছি তা আলহামদুলিল্লাহ এই যে এখন আপনার ভাইকে যখন ভর্তি করেছেন এবং তার পরবর্তীতে আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন তুই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাইকে দিয়ে কি নিতেছি যাক সুস্থ হয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকরিয়া যদি একটু আমাদের দর্শকদের জন্য একটু খরচ সম্পর্কে বলতে মানে বলতেন কারণ অনেকে আসলে জানতে চায় যে এখানে খরচ কেমন যে পরিমাণে ট্রিটমেন্ট করতেছে খরচ তেমন বেশি না ওখানে এখানে যে ট্রিটমেন্ট করতেছে যে খরচ বেশি না আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের আসলে অসংখ্য অসংখ্য প্রশ্ন থাকে আসলে এত প্রশ্নের উত্তর আমরা সবসময় দিতে পারিনি আমরা চেষ্টা করি আসলে ফোনের মাধ্যমে আমরা যতটুকু আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস আছে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ফেসবুক আইডি আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং আমাদেরকে ফোন নাম্বার আছে আমাদের হটলাইন নাম্বার আছে সবসময় খোলা আছে যে কোনো ধরনের প্রশ্নের জন্য আপনারা সবসময় আমাদেরকে ফোন করতে পারেন এই হটলাইন নাম্বারগুলোতে এবং আমাদের এক্সিকিউটিভরা আছেন প্রশিক্ষণপ্রাপ্ত তারা সবসময় আপনাদের এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন এছাড়াও যে কোনো ধরনের সমস্যা সবসময় ফোন করবেন আশা করি আর এই যে আজকে আমাদের যে ভাই 20 বছরের কষ্ট আমি কল্পনা করতে পারি না 20 বছর আমি কখন আমার শরীরে এই ব্যথা নিয়ে আমি বয়ে বেড়াতে হবে আমাকে মানে এটা আমার কল্পনার বাইরে বাট তারপরেও কিন্তু এরকম একজন দুজন না অসংখ্য অসংখ্য আমাদের মা ভাই বোন আছেন যারা দিনের পর দিন বছরের পর বছর তার শরীরে এই ধরনের ব্যথা বয়ে বেড়াচ্ছেন ট্রিটমেন্ট করছেন ভালো হচ্ছেন না একটা সময় নিরাশ হয়ে আমরা এমনও পাচ্ছি যে নিরাশ হয়ে সম্পূর্ণ চিকিৎসায় ওনারা ছেড়ে দিচ্ছেন যে না এর কোনো চিকিৎসাই আমার পৃথিবীতে নেই আমি আর করাবই না এতটা তারা বীতশ্রদ্ধ হয়ে ওঠেন কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি না মা বা ভাই চিকিৎসা আছে শুধু একটু খুঁজে নিতে হবে প্রত্যেকটা রোগ আমাদের পৃথিবীতে যত ধরনের রোগ আছে প্রত্যেকটা চিকিৎসা আছে শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে আপনারা যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা করতে পারেন সঠিক চিকিৎসা নেন সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম